Good morning, students. It is our standard 3 English class, second term exam. In our last class, we discussed about the story, the bee's knees. ওইদিন আমরা যখন ওটা নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম যে এই গল্পটার মধ্যে শিখা নামে একটি মেয়ে ছিল যে ছিল যাকে আমরা সবাই জানতো স্লিপি শিখা নামে ডাকত কারণ কি ছিল সে লাইক করত ঘুমুতে লাইক করত সে কোনো কাজ করতে পছন্দ করত না এগুলি আমরা পড়েছিলাম তো একদিন সে একটা গাছের নিচে ঘুমিয়েছিল তো ওই জায়গাটার মধ্যে একটা সানি মেডেতে যখন সে ঘুমিয়েছিল তখন বি এসে ওর কানের কাছে বাজেট করছিল গুনগুন করছিল তো ও তখন জাম্প করে উঠেছিল এবং ও দেখতে পেয়েছিল বিকে তো ওইখানটায় ও সারপ্রাইজড হয়ে গিয়েছিল কারণ কি বি কথা বলতে পারছিল তো বিগুলি বলছিল ওর সাথে কি বলছিল যে আমরা ছিলাম ফ্রি ব্রাইট অ্যান্ড অলওয়েজ অ্যাক্টিভ তো তারা সবসময় কাজ করতো অ্যাক্টিভ থাকতো বিজি থাকতো তো এইগুলি আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসটাতে আজকে আমরা নেক্সট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি নেক্সট যে পোর্শনটা আছে ওটা নিয়ে আলোচনা করছি তো বিগুলি শিখাকে বলছিল কাম অন শিখা কাম অ্যান্ড সি কাম মানে আসো আমার সাথে আমাদের সাথে আসো এবং দেখো বি এ বিজি লাইক বি লাইক মি হো তুমি একটা বিজি বি ব্যস্ত বীর মতো ব্যস্ত হো আমাদের মতো ব্যস্ত থাকো সবসময় কাজ করো তো বীরা কিন্তু সাইজে অনেক ছোট থাকে তারপরে ছোট বি কিন্তু অনেক কাজ করে যেটা তার আমাদের বডি থেকে ওদের বডি অনেক ছোট তারপরেও তারা অনেক হার্ড ওয়ার্ক করে উই গো টু অল দ্য ফ্লাওয়ার সুইট আমরা যাই বিরা বলছে আমরা যাই অল দ্য ফ্লাওয়ার সুইট সব ফুলের মিষ্টি মধুতে আমরা যাই মিষ্টি যেখানে থাকে ওই জায়গাতে আমরা যাই অ্যান্ড কিপ দ্য পুলেন অন আওয়ার ফিট এবং কিপ মানে রাখি মানে আমরা নিয়ে নেই কিপ করি পুলেন পুলেন মিন্স ফ্লাওয়ারের মধ্যে একটা ইয়েলো ইয়েলো একটা জিনিস থাকে তো ওইটাকে বলছে পুলেন ইয়েলো যে জিনিসটা যেটার মধ্যে সুইট পাওয়া যায় তো ওই জিনিসটা তারা কি করে বি পায়ের মধ্যে নি পায়ের যে জয়েন্টটা নিচের পোর্শনটা ওটার মধ্যে ওই পুলেনগুলি যখন ওরা ফ্লাওয়ারে বসে ওটা লেগে যায় ফ্লাওয়ারের মধ্যে তো তারপর তারা এটা নিয়ে যায় একটা ফ্লাওয়ার থেকে অন্য একটা ফ্লাওয়ারে তারা নিয়ে যায় ওটাকে বলছে পুলেন ওটা তারা নিয়ে যায় দ্য বি বাজেড অ্যাওয়ে অ্যান্ড শিখা রেন আফটার ইট বিটা গুনগুন করছিল বাজেট করছিল আর শিখা ওদের পিছনে রেন করে যাচ্ছিল রান করছিল মানে দৌড়চ্ছিল ইট ওয়েন্ট ইনসাইড এ ফ্লাওয়ার অ্যান্ড কেম আউট এগেইন বিটা কি করলো একটা ফ্লাওয়ারের ভেতরে বসলো এবং ওটা থেকে আবার বেরিয়ে আসলো ইটস ফিট ওয়ার ফুল অফ ইয়েলো পাউডার এ বিটার পাটা ফিট পায়ে পাতাটা বা পায়ের নিচটা ফুল অফ ইয়েলো পাউডার ওটা ইয়েলো পাউডারে ফ্লাওয়ারে যেহেতু বসেছিল ইয়েলো পাউডারে একদম ফুল হয়ে গিয়েছিল ও সেই শিখা হোয়াটস দ্যাট শিখা এটা থেকে সারপ্রাইজড হয়ে গিয়েছিল ও বলছিল ও হোয়াটস দ্যাট এটা কি কি এটা দ্য বি সেইড উই বিজ লিভ টুগেদার উইথ আওয়ার কুইন বি বিটা তখন বলছিল আমরা বিরা থাকি একসাথে আমাদের সাথে থাকে তার একটা কুইন বি বির সাথে যে বির যে গ্রুপটা থাকে ওটার মধ্যে একটা বড় বি থাকে যেটাকে আমরা কুইন বি নামে চিনি অ্যান্ড মেনি বেবি বিজ এবং তাদের সাথে অনেক বেবি বিজও থাকে ছোট বাচ্চা বেবি তারাও থাকে উই টেক দ্য সুইট জুস অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফিড অল আওয়ার বি ফ্যামিলি আমরা নেই মিষ্টি জুস রসটা আমরা নেই ফ্লাওয়ার থেকে অ্যান্ড ফিড অল আওয়ার বি ফ্যামিলি এবং আমরা বি ফ্যামিলিতে যারা যারা আমরা আছি সবাই এটা আমরা ফিট করি খাই ওকে অ্যান্ড উই ক্যারি দিস ইয়েলো পাউডার অন আওয়ার ফিট ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার এবং আমরা এই ইয়েলো পাউডারটাকে একটা ফ্লাওয়ার থেকে অন্য একটা ফ্লাওয়ারে নিয়ে যাই একটা ফ্লাওয়ারে যখন বসে ওর পায়ে ইয়েলো পাউডারটা লেগে যায় তারপর তারা এটা থেকে অন্য একটা ফ্লাওয়ারে যায় ওইখানের থেকে নিয়ে যায় আবার ইয়েলো পাউডার দিস ইয়েলো পাউডার ইজ কল পুলেন আমি আগেই বলেছিলাম দি ফ্লাওয়ার ইউজ ইট টু মেক দেয়ার সিডস ফ্লাওয়াররা কি করে বীরা যখন একটা ফ্লাওয়ার থেকে অন্য একটা ফ্লাওয়ারে যায় ওদের পায়ের মধ্যে যে পুলেনটা লেগে থাকে
ওই পোলেনটা যখন অন্য ফ্লাওয়ারে যায় অন্য ফ্লাওয়ারের মধ্যে এটা লেগে থাকে। তো ওই যে এটা থেকে ফ্লাওয়ারটা কি করে তাদের সিড তাদের বীজটা তৈরি করতে তাদের হেল্প হয়, ওটা থেকে তাদের বীজটা তারা তৈরি হয়। তাহলে বি কি করে ওটা ফ্লাওয়ারকেও একটা হেল্প করছে, ওরা কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক কাজ করছে। তাহলে ফ্লাওয়ারকে একদিকে হেল্প করছে, আবার আমরা দেখতে পাবো আমাদেরকেও কিন্তু অনেকভাবে হেল্প করছে। উই মেক সুইট হানি টু, আমরা আবার বীরা বলছে আমরা সুইট হানিও তৈরি করি, মধু তৈরি করি। হানি হেল্পস বয়েজ অ্যান্ড গার্লস টু গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং, হানিটা কি করে আমাদেরকে বয়েজ অ্যান্ড গার্লস ছেলে মেয়ে সবাইকে হেল্প করে গ্রো হেলদি, হেলদি গ্রো হতে বড় হতে, হেলদি হেলদি হয়ে বড় হতে আমাদের হেল্প করে এবং স্ট্রং হতে আমাদের হেল্প করে। তাহলে বিটা একদিকে ফ্লাওয়ারকে হেল্প করছে তাদের সিড বাড়াতে, আবার অ্যানাদার হ্যান্ড দে হেল্প আস টু স্টে হেলদি অ্যান্ড স্ট্রং। ও সেইড শিখা, তখন শিখা বলল ও বুঝতে পেরেছি ইউ ওয়ার্ক সো হার্ড, এবং তোমরা অনেক হার্ড কাজ করো, অনেক কঠিন কাজ করছো, অনেক পরিশ্রমে কাজ করছো, অ্যান্ড ইউ আর সো হ্যাপি, তোমরা অনেক খুশি। আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, আমিও চাই কাজ করতে, হার্ড ওয়ার্ক করতে চাই, অ্যান্ড বি হ্যাপি টু, এবং ভালোভাবে থাকতে চাই, হ্যাপি হয়ে থাকতে চাই। দ্য বি স্মাইল, বিরা তখন হাসলো, অ্যান্ড স্যাং, এবং তারা গান গাইতে শুরু করলো। বি কাইন্ড টু এভরি ওয়ান ইউ মিট, থাকো সবার প্রতি দয়ালু, কাইন্ড দয়া দেখাও, টু এভরি ওয়ান সবার প্রতি ইউ মিট যাদের যাদের সাথে তুমি পরিচিত হচ্ছ, যাদের সাথে তুমি মিশছো সবার প্রতি তুমি কাইন্ড হো। গিভ লাভ টু এভরি লিটিল গার্ল অ্যান্ড বয়, সব ছোট ছেলে মেয়েদের লাভ করো, ভালোবাসো। ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক করো, অ্যান্ড ইউ উইল শিওরলি ফিল, এবং তুমি তখন নিশ্চয়ই অনুভব করবে দ্যাট লাভ ইজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইজ জয়, যে লাভটা হচ্ছে একটা ওয়ার্ক, লাভ ইজ ওয়ার্ক, ভালোবাসাটা একটা কাজ, অ্যান্ড ওয়ার্ক ইজ জয়, ওয়ার্ক করলে আমরা আনন্দ পাব। দেন দ্য বি বাজার্ড অফ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, তখন বিগুলি যখন শিখা এটা বুঝতে পারলো, তখন বিগুলি বাজার করে গুনগুন করে একটা ফ্লাওয়ার থেকে অন্য একটা ফ্লাওয়ারে গেল, ফ্রম ট্রি টু ট্রি, একটা গাছ থেকে অন্য গাছে গেল, মানে তারা এখান থেকে চলে গেল। শিখা ডিড নট ফিল স্লিপি অ্যাগেইন, শিখা তখন আর ঘুমোতে অনুভব করছে না সে। শি স্টার্টেড টু ওয়ার্ক হার্ড, সে হার্ড ওয়ার্ক করতে শুরু করলো, অ্যান্ড হেল্প এভরি ওয়ান, সবাইকে হেল্প করতে শুরু করলো, অ্যান্ড শি অলওয়েজ স্যাং, এবং সে যখন তার এই তার আগে যেটা ছিল সে স্লিপি, সে লাইক করতো ঘুমোতে, ডিসলাইক করতো ওয়ার্ককে, এখন সে নতুনভাবে বীজ থেকে শিক্ষা নিয়ে সে ওয়ার্ক করতে লাভ করে এবং সবাইকে সে হেল্প করে লাভ করে। তো তারপর সে গান গাইতে শুরু করলো, আই অ্যাম বিজি লাইক এ বি, আমিও বীর মতো বিজি, ব্যস্ত, অলওয়েজ চেয়ারফুল ব্রাইট অ্যান্ড ফ্রি, এবং আমি সবসময় থাকি, যেহেতু আমি কাজ করছি চেয়ারফুল থাকি, ব্রাইট অ্যান্ড ফ্রি থাকি। ডোন্ট বি লেজি, সে তখন বলছে কোনো সময় লেজি হয়ো না, লার্ন ফ্রম মি, আমার থেকে শিক্ষা নেও, বি অলওয়েজ বিজি, সবসময় বিজি থাকো, লাইক এ বি, বীর মতো। এটা হচ্ছে তোমাদের এই স্টোরিটা বিজনেস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তো আমরাও পড়াশোনা করব, কোনো নেগলেন্সি করব না, আমরাও এতে আনন্দ পাবো। তো নেক্সট ক্লাসে আমরা পরে এক্সারসাইজটা নিয়ে ডিসকাস করব আর হোমওয়ার্ক দিয়ে দেবো। তোমরা ভালো থাকবে, নমস্কার।